পরিচিত স্টুডেন্ট আসছে, আমি বলতে গিয়ে হাসছি সমানে। এ হচ্ছে আলো, একে তো আগেই তোমরা দেখছো, আর এ হচ্ছে সাজা, যে রোজ হার্পিক দিয়ে দাঁত মাজে এবং সারা দিন ধরে হাসতে হাসতে সেই দাঁত সবাইকে দেখায়। গজব বেজ্জতি হ্যায়। গাইস জাস্ট বাড়িতে পৌঁছালাম হচ্ছে, এই তো কয়টা সময় বাজে, 9:05, হ্যাঁ 9:05 বাজে এখন। তো বাড়িতে পৌঁছেছি 15-20 মিনিট আগে, তো এসেই দেখি যে এরা আসছে, তো তারপর এদের সাথে কথা বললাম, তো এইমাত্র জাস্ট খাচ্ছিল। এরা এত লজ্জা পায়, মানে কি বলবো, সত্যি ক্যামেরার সামনে লজ্জা পায় না, এমনিতেই এরা লজ্জা পায়, ক্যামেরার সামনে না বলে এমনিতেই লজ্জা পায়। কি ঠিক বলছি তো রে, নাকি না শুধু ক্যামেরার সামনে লজ্জা পায়? ঠিক আছে, কোনো ব্যাপার না, প্ল্যান ছোট বড় কোনো ব্যাপার না। তোরা যে মনে করে আসছিস এটাতে আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। চকো তো আমার খুবই ফেভারিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোরা বস একটু। গাইস এই যে দেখো, আমি হচ্ছে আমাদের জয়গুরু প্রসাদ খেতে বসছিলাম, মানে সবাই খেতে বসছে, যে বাবা খাচ্ছে, আমার কুকুর শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে, আমার শাশুমা সব কিছু রান্না করে, তো আমিও খাচ্ছিলাম। বাট এই মাত্রই হচ্ছে যে স্টুডেন্টরা গেল, আরও স্টুডেন্ট চলে আসছে যাদেরকে আমি পড়াতাম, তো এখন কারা আসলো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস কে চলে আসছে, এখন অরণ্য আসছে, আর অরণ্যর মা চলে আসছে। এত রাত্রে সত্যি আমার কাছে এত মানে পুরো অবাক করা কাণ্ড, পুরো সারপ্রাইজড আমি। মানুষের মতো মানুষ হও ওইটাই, তাই না? আমরা আর কে হই, আমরা তো সবসময় আছি পাশে। খুবই ভালো মেয়ে, শান্ত সুষ্ঠ মেয়ে একদম, কিন্তু খুবই নার্ভাস হয়ে যায় সময় সময়, নার্ভাস হয়ে যায় সত্যি। এখন ওদের সাথে গল্প করি, তারপরে আসছি। বেশ অনেকক্ষণ যাবত গল্প করলাম, ভীষণ মজা হলো। তো অনেকদিন পর আসছে, সেই টিউশন পড়াতে যাইতাম কত আগে, আর এখন বেশ অনেক মাস যাবত পর আসলো, ভালো লাগলো। আর আমি টোটালি সারপ্রাইজ হয়ে গেছিলাম সত্যি একদম। হচ্ছে মা আমাকে জানিস না, এটা আমি আর কি বলবো, আর জয়গুরু তোমার মঙ্গল করুক, আমাকে প্রণাম করতে হবে না, হাসি ভালো। গাইস এখন অনেক রাত হয়ে গেছে, রাত 10টার উপরে বাজে, কয়টা বাজে রে বুনু এক্সাক্ট? দশটা একুশ বাজে। অরণ্যদের মাত্র আগিয়ে দিয়ে আসলাম, কারণ কি অনেকটা রাত হয়ে গেছে, এইমাত্র ওরা হচ্ছে বাড়িতে গেল। আর এই যে ছাতা নিয়ে আছি, কারণ কি বৃষ্টি যখন তখন আসতে পারে, প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা দেখো কাদা হয়ে আছে একদম। তো টিচার্স ডে দিনটা ভীষণ ভালো কাটলো আমার, আর এত রাত্রে অনন্যা হচ্ছে ওর মাকে নিয়ে চলে আসছে, আমি ভীষণ পরিমাণে মানে সারপ্রাইজড হয়েছি, অবাক হয়ে গেছি একদম। আমি তো আনএক্সপেক্টেড, আমি একদমই ভাবিনি যে আসবে, যে ফট করে আমাকে ফোন করে বলছে যে ম্যাম গেট খোলো আমরা আসছি। ভীষণ ভালো লাগলো আমার, আশা করছি তোমাদেরও এই ব্লগটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো
গাইস এই যে অনন্যা এটা গিফট দিয়েছে ফোন করে দিতে হাই বুনু আনবক্সিং কর Perfume. Thank you, Anunna. Both of you.